আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রসের সম্মত অনেক ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে কে কোথায় থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনাদের সামনে আজকে একটি সুখবর নিয়ে আসছি। তার আগে আমি একটা ভিডিও প্রচার করেছিলাম, আপনারা দেখছিলেন কানাডা ভিসা সম্পর্কে, যে আমি কানাডা ভিসার অ্যাপ্লিকেশন করেছি। তো এই হচ্ছে দেখতে পাচ্ছেন আমার ভিসা। তো ভিসাটা আসলে সাদা সাদা অনেক দাগ দিয়ে আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস এগুলো হাইড করে দিছি, কারণ অনলাইনে ভিসা দেখানোর যে বিষয়টা একটু রিস্কি। তো আলহামদুলিল্লাহ আল্লাহর সম্মতে আমি 10 বছরের কানাডার ভিসা পাইছি, ট্যুরিস্ট ভিসা, এবং এটা হচ্ছে মাল্টিপল ভিসা, যে কোনো সময় যেতে পারবো আসতে পারবো। তো আমি 2023 অ্যাপ্লিকেশন করছি, আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমার ভিসার মেয়াদ হচ্ছে 2033। তো যেহেতু আমি আমেরিকা থেকে ভিসার অ্যাপ্লিকেশনটা করছি, এই মুহূর্তে আমি আমেরিকাতে অবস্থান করতেছি, আমার চ্যানেলে সবাই জানেন আমার ভিডিওর মাধ্যমে, তো আমার ওরকম আহামরি কিছুই লাগি নাই। তো আমার যে যে ডকুমেন্টগুলো লাগছে, আমার একটা ব্যাংক স্টেটমেন্ট লাগছে, আমি যেহেতু এখানে স্টুডেন্ট, এখানে আমার স্টুডেন্ট প্রমাণের যে কাগজগুলো সেগুলো লাগছে, তারপরে আমার পাসপোর্ট কপি, একটা ছবি, তারপরে ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়েছিলাম, এই বেসিক যে ডকুমেন্টগুলো এগুলি মোটামুটি লাগছে, আহামরি খুব বেশি একটা কিছু লাগে নাই। তারপরে আমার ফ্যামিলির ইনফরমেশন লাগছে, এই জিনিসগুলোই। তো আজকে কথা বলবো যে ভাই বোনেরা মিডল ইস্ট, বাংলাদেশ কিংবা আশেপাশে যারা অ্যাপ্লাই করবেন তাদের উদ্দেশ্যে। তো আপনারা নিঃসন্দেহে অ্যাপ্লিকেশন করতে পারেন বর্তমানে কানাডা ভিসার জন্য। কানাডা ভিসার জন্য আপনাদের ট্রাভেল হিস্ট্রি ছাড়াই এখন ভিসা হবে। এই মুহূর্তে কানাডাতে ট্রাভেল হিস্ট্রি ছাড়া অনেক ভাই বোনেরা অলরেডি ভিসা পেয়ে গেছে, ইনশাল্লাহ আপনারাও ভিসা পাবেন। অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা সঠিক একটা এজেন্সি নির্বাচন করুন, যারা আপনাদেরকে সঠিকভাবে হেল্প করতে পারবে। আর কেউ যদি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন তাহলে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ। তবে অনেক এজেন্সি ফ্রডম্যান, ওরা আপনাদেরকে এখন বলবে যে জব ভিসা হবে, ফ্যাক্টরি ওয়ার্কার, তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানে যে একদম লেবার পোস্টের যে কাজগুলা সেগুলো নিয়ে বাংলাদেশে আমি দেখলাম অনেক ধরনের তারা বিজ্ঞাপন চালাচ্ছে যে আপনাদের খুব সহজেই ভিসা হয়ে যাবে। তো এজেন্সির বিশেষ করে জব ভিসার যে পোস্টগুলা, যে অফারগুলা, আপনারা কেউ বিশ্বাস করবেন না, কারণ কানাডা যে জব ভিসার প্রক্রিয়াগুলা খুবই জটিল এবং অনেক লং টার্ম সময় সাপেক্ষ। এলামে প্রতিষ্ঠান থেকে আপনাদের ওয়ার্ক পারমিটের যে যে প্রসেস পুরোটাই আপনাদের করতে হবে। তো বিষয়গুলো আসলে এতটা ইজি না, তার থেকে বরং ইজি আমি মনে করি ট্যুরিস্ট ভিসা। আপনারা চলে আসতে পারেন কিংবা অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের এতে টাকাও কম লাগবে, এবং কিছু বাটপার এজেন্সি আছে, ওরা আপনাদেরকে বিজ্ঞাপনের মাধ্যমে দেখাচ্ছে যে বড় বড় ফ্যাক্টরিতে লোক নিচ্ছে, তারপরে ফিশারিজ কোম্পানিতে লোক নিচ্ছে, তারপরে ফার্ম ওয়ার্কার, ড্রাইভার, ইলেকট্রিশিয়ান, এগুলা মোটেও বিশ্বাস করবেন না, এগুলা টোটালি ফ্রড 2 নম্বর। তো আমি যে বিষয়টা বলবো, অনেক বাইরে হয়তো মিডল ইস্টে আছেন, সৌদি, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, আপনাদের অনেকগুলা দেশ ট্রাভেল করা আছে, তারা আপনারা যে কোনো একটা ব্যক্তির মাধ্যমে হেল্প নেন, হেল্প নিয়ে ইনশাল্লাহ অ্যাপ্লিকেশন করে দেন। আর আমি বলবো আপনাদের যে ব্যাংক স্টেটমেন্টটা, এটা একটু স্ট্রং করে দেখাবেন। যেমন ধরেন আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট দেখাতে পারেন 60 থেকে 70 লক্ষ টাকা, এবং দেশে অনেকের প্রপার্টি আছে, লাইক ঢাকা শহরে বাড়ি কিংবা গ্রাম অঞ্চলে বাড়ি কিংবা গাড়ি কিংবা জায়গা সম্পত্তি, যাই থাকুক না কোনো যে কোনো সম্পত্তি, এটা একজন লয়ারকে ধরে আপনারা এটা দেখানোর চেষ্টা করবেন যে আপনাদের এত এত সম্পত্তি এই জায়গাগুলোতে আছে। তো এই জিনিসগুলো যখন আপনারা দেখাবেন অ্যাসেট ভ্যালুয়েশনটা, এটা দিয়ে আপনাদের প্রুফ করবে যে আপনারা কানাডা থেকে ঘুরে দেশে চলে আসবেন। সো এখনই হচ্ছে উপযুক্ত সময় কানাডার ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য। আমি আবারও বলতেছি, ইনশাল্লাহ আপনারা ভিসা পেয়ে যাবেন, কারণ আমার পরিচিত এক ভাই আছে, উনিও এজেন্সির কাজ করে, ওনার এজেন্ট থেকে আমি দেখছি যে প্রায় 20 থেকে 30টা ভিসা পেয়ে গেছে। কারো ট্যুরিস্ট, কারো ট্রাভেল হিস্ট্রি ছিল, কারো ছিল না। আবার অনেকের অনেক বড় ব্যাংক ব্যালেন্সের যে বিষয় ছিল, অনেকের ছিল না, তা তাদের মাধ্যমে ওরা অনেক ধরনের হেল্প পাইছে, যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে, মানে এজেন্সি হেল্প করার মাধ্যমে তারা ভিসাগুলো পেয়ে গিয়েছে, অনেক অনেক ব্যক্তিরে পেয়ে যাচ্ছে বর্তমানে। তো আমার দর্শক যারা আছেন, আমি চাই আপনারা একটা ভালো কান্ট্রিতে আসেন, ভালো কিছু করেন, ঘুরে ফিরে দেখেন, কারো ইচ্ছে হলে চলে যান।
তো টুরিস্ট ভিসার জন্য বাংলাদেশ থেকে যেটা লাগবে আমি আবারও বলতেছি, আপনাদের একটা ব্যাংক স্টেটমেন্ট, 6 মাস মেয়াদ সম্পন্ন একটা পাসপোর্ট, আপনাদের ছবি এবং শিক্ষাগত যোগ্যতা, যদি কারো থাকে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা আপনারা অবশ্যই উল্লেখ করবেন, ফ্যামিলি সকল তথ্য, যে জব করেন তার জবের ভিজিটিং কার্ড, আইডি কার্ড, এনওসি এগুলো প্রোভাইড করবেন, আর যে বাইরে বিজনেস করেন আপনাদের ট্রেড লাইসেন্স, টিন, যে সার্টিফিকেটগুলো আছে সবগুলো প্রোভাইড করবেন। আপনারা প্রুভ করার চেষ্টা করবেন যে আপনারা বাংলাদেশে খুব ভালো একটা অবস্থানে আছেন, খুব ভালো একটা জব করেন, যার ফলে ইনশাল্লাহ আপনারা দেশে আবার ফেরত চলে যাবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে অফিসার বিশ্বাস করতে বাধ্য হবে। তারপরে হচ্ছে আপনার যে ফ্যামিলি ইনফরমেশন, এটা ভালোভাবে প্রোভাইড করবেন। যারা মেরিট তারা একটা কভার লেটার লিখবেন যে আপনার এখানে বউ আছে, বাচ্চা আছে, যাদের ফলে আপনারা অবশ্যই দেশে ফিরে চলে আসবেন। আর যারা সিঙ্গেল তারাও বাংলাদেশের যে অ্যাসেটগুলো আছে, সম্পত্তিগুলো আছে, তারা ভালোভাবে কভার লেটারের মাধ্যমে উল্লেখ করবেন এবং আপনার ট্রাভেল প্ল্যানটা ভালোভাবে লেখার চেষ্টা করবেন। আর আমি আমার একটা ফেসবুক পেজ করতেছি, আমার চ্যানেলের নামটাও চেঞ্জ করে ফেলবো। আপনারা জানেন যেহেতু এখন এই এরকম ভিত্তিক আমি কোনো ভিডিও দিই না আগের রিলেটেড, তো কী রকম একটা নাম দেওয়া যায় আপনারা আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। তো আবার আমি বলতেছি, কানাডা টুরিস্ট ভিসার জন্য আপনারা যে যেখান থেকে আসেন অ্যাপ্লাই করে ফেলেন। অ্যাপ্লাই করার জন্য মূলত প্রথম অবস্থায় খুব বেশি টাকা লাগে না, ফিঙ্গারপ্রিন্ট ফি, তারপরে হচ্ছে কানাডার এম্বাসির একটা ফি নেয়, তারপরে হচ্ছে আপনার ডকুমেন্টগুলো রেডি করতে আপনাদের একটা টাকা হয়তো বা যাবে, ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে শুরু করে সব কিছু, সব কিছু মিলে ওভারঅল 70-80 হাজার টাকায় আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। আর যে কোনো এজেন্সি, যে কোনো ব্যক্তির সাথে কথা বলবেন না কেন, একটু সাবধানতা অবলম্বন করবেন। টাকা পয়সার যে বিষয়টা, আগে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ফি, ফিঙ্গারপ্রিন্ট ফি এবং ডকুমেন্ট রেডির জন্য যে টাকাটা লাগে, সর্বোচ্চ 1 লাখ টাকা, এর বাইরে যাবেন না। আর কেউ যদি অফার করে প্রথমেই 5 লাখ 10 লাখ টাকা দিতে হবে, কারোর সাথে এই ব্যাপারে আপনারা কাজ করবেন না, এটা আমার পরামর্শ রইল। হ্যাঁ, ভিসা হওয়ার পরে আপনারা যদি কাউকে একটা বড় অ্যামাউন্ট দেন এক্ষেত্রে আপনারা আসতে পারেন। আর লোভনীয় বিজ্ঞাপন, লোভনীয় যে জব ভিসা, এগুলো থেকে সবাই বিরত থাকবেন। এই ছিল হচ্ছে কথা। তো আপনাদের দোয়ায় আমি ভালো আছি, আমার এখানে পড়াশোনা সব কিছু আলহামদুলিল্লাহ ভালো চলতেছে, সবাই আমার জন্য দোয়া করবেন। তো আগামীতে আমি চেষ্টা করব কিছু কিছু ভিডিও নিয়ে আসার জন্য, আমেরিকাতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করতে পারেন কিংবা আমেরিকাতে জব মার্কেটটা কেমন, আপনারা কী কাজ করতে পারবেন, আর আপনারা কে কী ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমার কমেন্ট চ্যানেলে কমেন্টস করবেন। ইনশাল্লাহ আমি আমার প্রত্যেকটা কমেন্ট যারা করে সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকে এই পর্যন্তই, সবার প্রতি শুভকামনা রইল, আল্লাহ হাফিজ।